আজকে আপনি শাসক দলের একজন বাঙালি একজন এমপি ছিলেন, সেই সময় আপনার উচিত ছিল না সেই বাঙালি অঞ্চলে গিয়ে বাঙালিদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনি বলবেন। আজকে এসে আপনি নিজের রাজনীতির জন্য আজকে সেই কথাগুলো বলছেন। করিমগঞ্জ আসন সংরক্ষণ মুক্ত হলে সাংসদ পদ হারাবেন শিলচরের বর্তমান সাংসদ রাজদীপ রায়, ফলে ডিলিমিটেশনে বরাকের আসন সংখ্যা হ্রাস হওয়ার সাধারণ মানুষের ক্ষতির বিষয়টি চিন্তা না করে নিজের ব্যক্তিগত চিন্তা নিয়ে তিনি ব্যস্ত। রবিবার সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, বরাক উপত্যকার শিক্ষা স্বাস্থ্য চাকরি সহ সার্বিক উন্নয়ন নয়, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করিমগঞ্জ আসনের সংরক্ষণ নিয়ে উঠে পড়ে লেগেছেন রাজদীপ বাবু। বিগত বন্যার সময় নিজে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে যখন রাজদীপ রায় ব্যস্ত, তখন করিমগঞ্জ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শিলচরে গিয়ে সাধারণ মানুষকে উদ্ধার করেছেন, কিন্তু রাজদীপ বাবু একটি বারের জন্য তাদের ধন্যবাদ জানাননি, ফলে আগামীতে আর টিকিট পাবেন না সেই ভয়ে এখন প্রলাপ করছেন বলে অভিযোগ করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজকে আপনি শাসক দলের একজন বাঙালি একজন এমপি ছিলেন, সেই সময় আপনার উচিত ছিল না সেই বাঙালি অঞ্চলে গিয়ে বাঙালিদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনি বলবেন। আজকে এসে আপনি নিজের রাজনীতির জন্য আজকে সেই কথাগুলো বলছেন। আজকে যারা আমরা যারা বাঙালি যারা আছি, যারা আমাদের এই অঞ্চলের আমাদের একটা অর্গানাইজেশনকে কনফারেন্স ফান্ড দেওয়া হয়নি, এনআরসির সময় আমরা ভুক্তভোগী। আজকে বারবার এই অঞ্চলের মানুষরা ভুক্তভোগী হয়েছে। ও এখন নিজে আপনি এমপি হবেন, আপনি যেহেতু এমপি হবেন সেহেতু করিমগঞ্জকে ইয়ে করতে হবে, এসসি করতে হবে, নাহলে আমি শিলচর থেকে আমি এমপি হতে পারবো না। আমি এখনও বলছি যে কোন জায়গায় এসসি হবে, কোন জায়গায় জেনারেল হবে, দিস ইজ নট আওয়ার লুকআউট, এটা কনস্টিটিউশনাল প্রভিশন। তাহলে তো বলা হবে যে না আমাদের আটটা কনস্টিটিউয়েন্সি আছে, এমএলএ কনস্টিটিউয়েন্সি আছে, সব এমএলএ কনস্টিটিউয়েন্সিকে এসসি করতে হবে, নাহলে কাশ্মীর হয়ে যাবে। এখন ধুবড়ি বলবে যে না ধুবড়িটা এসসি করা হোক, নাহলে ধুবড়ি কাশ্মীর হয়ে যাবে। নগাঁও বলবে যে না আমাদেরকে এসসি করা হোক, নাহলে নগাঁও কাশ্মীর হয়ে যাবে। এই যে আপনার মানসিকতা, আপনাদের কী বুঝে যে আপনি রাজনীতি করছেন, আজকে মুখ্যমন্ত্রীর ওখানে যাওয়ার পর আপনাদেরকে ধমক দিয়ে আপনাদের ঘর থেকে বের করে দিয়ে দিন, সেই জায়গায় কি আপনারা বলতে পারেন না আপনার রাজনীতি করছেন? আজকে আমি বলছি বিজেপি নেতাদেরকে বলছি, আপনাদের সামনের দিন আপনাদের আরো ভয়ঙ্কর দুরবস্থা নেমে এসছে। আপনারা বলছেন যে না আপনারা সামনের দিন আপনারা 24-26 আপনারা ইলেকশন খেলবেন, আপনারা কেউ ইলেকশন খেলতে পারবেন না, আপনাদের কাউকে টিকিট দেওয়া হবে না, আপনাদের কাউকে জিজ্ঞেস করে টিকিট দেওয়া হবে না। যেভাবে আপনাদেরকে জিজ্ঞেস না করে ডিলিমিটেশন করা হয়েছে, আমি এখানে বসে বলছি যে আপনাদেরকে টিকিটও দেওয়া হবে না আপনাদেরকে। আর আপনারা ইএসপেন কত হবে, আজকে এই ইএসপেন হওয়ার জন্য একে একে করে সব রাজনৈতিক অধিকার যাবে আপনাদের। আমাদের এই অঞ্চলের যুবক যুবতীদের আজকে চাকরি নেই। আজকে রাজদীপ বাবু আপনার বলা উচিত ছিল যে সময় চাকরি হয়নি, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড যখন চাকরি হয়নি, তখন আপনার বলা উচিত ছিল যে এই অঞ্চলের অন্তত 90% আপনি আমাদের থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি, মুখ্যমন্ত্রী মহাশয় আপনি বলেছিলেন যে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি আপনাদেরকে দেবেন, সেই চাকরিগুলো আমাদেরকে দিন। আপনি নির্বাক দর্শক ভূমিকা পালন করেন, এই জন্য দর্শক ভূমিকা পালন করেছিলেন যে আপনি এমপি হবেন, আপনার হিম্মত নিয়ে আপনি এমপি হন। শিলায়ুক্ত দেব এখানে এসে বড় বড় কথা বলছেন যে অস্তিত্ব চলে যায়, কিসের অস্তিত্ব, আপনার অস্তিত্ব আছে নাকি? আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিয়েছে যে টিকিট আর রাজনীতি কথা আপনি বলেন। আজকে মুখ্যমন্ত্রী এখানে বলছেন যে বাঙালিদের দায়িত্ব হচ্ছে গিয়ে যে অসমীয়ার অস্তিত্ব রক্ষা করা। বাবা কি কথা, বাঙালির হচ্ছে গিয়ে আজকে বাঙালির দায়িত্ব হচ্ছে গিয়ে অসমীয়ার অধিকার, অসমীয়াকে খিলঞ্জিয়া করা, অসমীয়াকে সুরক্ষিত রাখা। আর আমরা যারা আছি, যারা আমরা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি থাকবে না, দুর্গাপুজোতে বিহুতে 1.5 লক্ষ টাকা দেওয়া হবে, দুর্গাপুজোতে 2,000 টাকা দেওয়া হবে, আমরা যারা আমাদের এনআরসিতে নাম থাকবে না, আমরা যারা আমাদের কর্পাস ফান্ড দেওয়া হবে না, আমরা যারা আমাদেরকে সহি সারা বাজেটে অ্যানাউন্স করার পর দেওয়া হবে না, আমরা যারা ভাষা সহি স্টেশন দেওয়া হবে না, আমাদের 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 ছেলেমেয়েদেরকে ছেলেমেয়েদের
এই দুরবস্থা। আর আপনারা শুধু রাজনীতি করছেন, কিসের রাজনীতি? যে আমাদের কোনো ছেলেদের মধ্যে অধিকার নেই। আজকে আমাদের ছেলেমেয়েরা কি করছে? টুকটুক চালাচ্ছে, জয় সরিয়াম ধরে দিচ্ছে আর টুকটুক চালাচ্ছে। এই হচ্ছে কি অবস্থা? আজকে বলা উচিত ছিল যে না, আমি বরাকবেলিতে একটা ইনস্টিটিউট করে দেবো, এখানে অন্তত হিন্দু বাঙালি ছেলেদেরকে যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। সেই সাহস আপনার নেই, সেই সাহস আপনারা দেখাতে পাচ্ছেন না। আজকে রাজদীপ রায়, আজকে শিলাদিত্য দেব, উচিত ছিল সেই কথাগুলো বলা। আজকে সেই কথাগুলো বলে না বলে আপনারা বলছেন যে এখানে কি হয়ে যাবে, অস্তিত্ব চলে যাবে, কি চলে যাবে। আপনারা আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য, আপনারা নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজে এমপি এমএলএ হওয়ার জন্য আপনারা রাজনীতি করবেন, আমরা বুঝছি না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের এই অঞ্চলের মানুষ, আমি যেটা দেখেছি যে আজকে 90% মানুষ আজকে একে অন্যের সঙ্গে ব্যবসা করছে। এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের মানুষের সঙ্গে ব্যবসা করছে, করে নিজের জীবনযাপন করছে। এই হচ্ছে কি আমাদের অবস্থা। আপনি রাজনীতি করবেন কি বলতে পারেন যে আমি এমপি হব, এমপি হব তার জন্য করিমগঞ্জকে এসসি করতে হবে। তাই ধিক্কার জানাই এই মানসিকতার জন্য। এবং সামনের দিন আমি মনে করি যে এইভাবে এই এই পরিবেশের মাধ্যমে এইরকম যদি বাতাবরণ সৃষ্টি হয় যদি, তাহলে আমি মনে করি যে সামনের দিন আমাদের এই অঞ্চলটাকে আরও, আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষ করে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করে যাতে এই অঞ্চলের পরিবেশটাকে নষ্ট করা যায়। আজকে যে হিংসা করবে, সে হিন্দু হোক, সে ইসলাম ধর্মাবলম্বী হোক, যে হিংসা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে বলতে বড় কথা বলতে হয় যে আজকে বললে একটা কথা বলতে হয় যে আজকে কি বিজেপির শাসন। আজকে বিজেপির শাসনে বজরং আর এই হিন্দু পরিষদ যারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে ওদেরকে মানে মার খেতে হয়, ওদেরকে গলা ধিক্কা দিয়ে ওদেরকে বের করে দেওয়া হয়। এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা, এই হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রীর শাসন ব্যবস্থা। অতএব আজকে কেউ যদি অন্যায় কাজ করে তার মধ্যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু ন্যায়সঙ্গত কেউ যদি আন্দোলন করে তারপরে তার যদি এরকম ব্যবস্থা হয় যদি, তাহলে আমি মনে করি এই শাসন ব্যবস্থায় নিশ্চয়ই আজকে দিনের যে ব্যবস্থা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে তার জন্য এই নেতারা দায়ী বলে আমি মনে করি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।